তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। মাথাপিছু কৃষি জমির পরিমাণ বাংলাদেশে পৃথিবীতে সর্বনিম্ন, মাত্র 10%। এবং ঝড় বন্যা জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের অভিঘাত এগুলো নিত্যসঙ্গী হওয়া সত্ত্বেও এই যে সাফল্য, এটি তো এমনি এমনি হয়নি। এটি সরকারের নানাবিধ পদক্ষেপ, সময়োচিত পদক্ষেপ, নীতি, সেগুলোর কারণেই সম্ভব হয়েছে। এবং আজকে আমাদের এক্সপোর্ট $58 বিলিয়ন উন্নীত হয়েছে, যেটি $6-7 বিলিয়ন ছিল আগে, সেটি $58 বিলিয়ন উন্নীত হয়েছে। এবং একই সাথে মাথাপিছু আয় $600 থেকে বিএনপির আমাদের $540 ছিল, তত্ত্বাবধায়ক সরকারের শেষ প্রান্তে সেটি $600 ছিল, এখন সেটি $2849। ডলারের যদি মান না বাড়ত, টাকার মান, ডলার এবং টাকার বিনিময় হার যদি বৃদ্ধি না পেত, তাহলে $3000 ছাড়িয়ে যেত এতদিন। এই যে পরিবর্তন দেশে আজকে, যে পরিবর্তন, আমি ছোটবেলায় গ্রামে গেলে হেঁটে যেতাম 2 কিলোমিটার। আমাদের বাড়ির পাশে একেবারে কাছের হাটটা হচ্ছে 1.25 কিলোমিটার দূরত্বে, বড় বাজার 2.5 কিলোমিটার দূরত্বে, আরেকটা বাজার ছিল 3.5 কিলোমিটার দূরত্বে। আমি আমার 8-10 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়সও হেঁটে ওখানে গেছি। এখন কেউ আর হাঁটে না, সবাই গাড়িতে চলে। এবং আমি গ্রামে গেছি, আমি 2 বার 10 কিলোমিটার হেঁটে গ্রামে গেছি, শহর থেকে গ্রামে যাওয়ার সময়, কারণ বৃষ্টি হওয়াতে ট্যাক্সি আর তখনকার দিনের ট্যাক্সি আর রিক্সা চলতো, বৃষ্টির কারণে, কাদার কারণে, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে সেগুলো চলছিল। এখন বাড়ির আঙিনায় গাড়ি যায়, পাকা রাস্তা। এখন গ্রামে গেলে বলে সবাই কার্পেটিং রাস্তা চায়। আগে দাবি ছিল হচ্ছে ইট বিছানো, আমাদের রাস্তা একটু ইট বিছিয়ে দেন, এখন চাই কার্পেটিং। আগে আজ থেকে কয়েক দশক আগে আমাদের গ্রাম দেশে কারো যদি মাটির টিনের ছাউনি বাড়ি থাকতো, সে হচ্ছে গৃহস্থ বাড়ি। টিনের ছাউনি মাটির বাড়ি, সে হচ্ছে গৃহস্থ বাড়ি। আর উত্তরবঙ্গ বা ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা অঞ্চলে যদি টিনের বাড়ি থাকতো, সে গৃহস্থ বাড়ি। এখন যে টিনের বাড়ি থাকলে সে আর গৃহস্থ বাড়ি না, বা মাটির বাড়ি সেটা টিনের ছাউনি থাকলে সে আর গৃহস্থ বাড়ি না, পাকা বাড়ি থাকতে হবে, কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না শহরে। এটি এই যে পরিবর্তন, এটি তো কোনো জাদুর কারণে হয়নি, এটি জননেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে। এবং সরকার